দেশে এসেছে মেট্রো রেলের প্রথম কোচ সোমবার উত্তরার দিয়াবাড়িতে মেট্রো রেলের ডিপোতে কন্টেইনার থেকে বের করা হয়েছে কোচটির প্রথম মোরগ জানা গেছে এটি মেট্রো রেলের কোচ হলেও এটি মূলত নমুনা কোচ মেট্রো রেলে চড়তেও শেখানো হবে এই কোচটির মাধ্যমে এই কোচ যুক্ত হবে না মূল পরিবহন বহরে ঢাকা ম্যাস র্যাপিড ট্রানজিট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এম এ সিদ্দিক বলেন এই কোচটি জাপানের মিচ্ছু এবং কাওয়াসাকি থেকে তৈরি করা হয়েছে এই কোচ শুধু প্রদর্শন করা হবে যুক্ত হবে না যাত্রী পরিবহন বহরে কোচগুলো যে উপাদান দিয়ে যেভাবে তৈরি করা হবে এটিও সেভাবে তৈরি করা হয়েছে উত্তরায় মেট্রো রেলের যে তথ্য কেন্দ্র নির্মাণ করা হচ্ছে সেখানে এটি সাধারণ মানুষের দেখার এবং শেখার জন্য প্রদর্শিত হবে কোচটি পরিদর্শনের জন্য আগামী মাস থেকে উন্মুক্ত করা হবে আর যাত্রীবাহী মেট্রো রেলের আগামী পনেরোই জুন বাংলাদেশে এসে পৌঁছাবে গত এক বছর ধরে জাপানে এগুলো তৈরি করা হয়েছে দেশে আসার পর এগুলো অপারেশন কন্ট্রোল সেন্টারের সঙ্গে মিলতে পারছে কিনা এজন্য ট্রায়াল রান দেওয়া হবে দুই হাজার একুশ সালের বিজয়ের মাসে প্রথম মানুষ মেট্রো রেলে উঠবে বলে আশা প্রকাশ করেছেন এর ম্যানেজিং ডিরেক্টর তিনি বলেন সেই লক্ষ্যমাত্রা মাথায় রেখে আমরা কাজ করে যাচ্ছি দেশে আসা মেট্রো রেল ট্রেন সেট জাতীয় পতাকার রঙে সাজানো থাকবে জানা গেছে মেট্রোলের রেলের প্রতি র্যাকে এক হাজার সাতশো আটত্রিশ জন যাত্রী পরিবহন করবে তবে বেশিরভাগ যাত্রীকে দাঁড়িয়ে যেতে হবে দাঁড়ানোর জন্য সুব্যবস্থা থাকবে ট্রেনের ভেতর প্রতিটি কোচের দুদিকে চারটি দরজা থাকবে ট্রেনের সিটের ধরন হবে লম্বালম্বি প্রতিটি ট্রেনে থাকবে দুইটি হুইল চেয়ারের পাশাপাশি রাখার ব্যবস্থা